আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। যৌথ প্রযোজনার সব নিয়ম নীতি মেনে এবং বাংলাদেশের সম্মান ও গৌরব সর্বাগ্রে রেখে নবাব ছবিতে অভিনয় করেছেন জানিয়ে শাকিব খান গত 18 জুন এক সংবাদ সম্মেলনে বলেন, নবাব ছবিতে বাংলাদেশের পুলিশের ভাবমূর্তি উজ্জ্বলভাবে তুলে ধরা হয়েছে, এই ছবিটি দেশ বিদেশে সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। শাকিব খানের এমন কথার ঘোর বিপরীতে দাঁড়িয়ে মঙ্গলবার বিকেলে FBC-তে আয়োজিত এক জরুরি বৈঠক ও সংবাদ সম্মেলনে কথা বলেন চলচ্চিত্র অভিনেতা রিয়াজ। নবাব নিয়ে শাকিব খানের এমন উচ্ছ্বাসময় বক্তব্যকে কোট করে রিয়াজ বলেন, আমার ছোট ভাই শাকিব খান। বাংলাদেশের অন্যতম নায়ক যখন বলছে যে নবাব ছবিতে বাংলাদেশের পুলিশকে অনেক হাইলাইট করা হয়েছে, বাংলাদেশ পুলিশের পক্ষে ছবিতে অনেক কথা বলা হয়েছে, অনেক উপরে তোলা হয়েছে, অথচ ছবিতে তাকে আমরা দেখেছি একজন ইন্ডিয়ান পুলিশ হিসেবে, এখন উনি কি বাংলাদেশ ভারত দুটো দেশকে এক করে ফেলেছেন কিনা ইতিমধ্যে এটা আমার একটা প্রশ্ন, এমনকি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও এটা আমার জিজ্ঞাসা, আমরা কোন দেশে বসবাস করছি, এমন প্রশ্ন যারা যৌথ নীতিমালার বিপক্ষে কথা বলে দুটো ছবির পক্ষে বলেছেন তাদের কাছেও, তাদের বিবেকের কাছে। অন্যদিকে মন্ত্রীর আশ্বাস পাওয়ার পরও কিভাবে বস টু ও নবাব বুধবারে সেন্সরে যাচ্ছে সে বিষয়েও সন্দিহান চিত্রনায়ক রিয়াজ। সন্দেহ প্রকাশ করে এই অভিনেতা সাংবাদিকদের আরো বলেন, সচিব মহোদয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে তাদের থেকে সুস্পষ্ট একটি কথা আমাদের চলচ্চিত্র ঐক্যজোটকে বলে দেওয়া হয় যে আপনাদের লিখিত চিঠির ভিত্তিতে আমরা বিতর্কিত নবাব ও বস টু ছবির জটিলতার বিষয়টি সুষ্ঠুভাবে দেখব এবং এই চিঠি দেখার আগ পর্যন্ত আমরা আপনাদের আশ্বস্ত করছি যে নবাব ও বস টু কোনো রকমের সেন্সরে যাবে না, যে কথার পরিপ্রেক্ষিতে আমরা সেখান থেকে চলে এসেছিলাম, কিন্তু আজকে যখন সেন্সরের চিঠি আমাদের মেম্বার পাচ্ছেন যে বুধবারে সেন্সরে যাচ্ছে নবাব ও বস টু, তখন আমরা ও আমাদের কাছে জিনিসটা একটু রহস্যময় লেগেছে। তো বন্ধুরা, আপনারাও কি রিয়াজের সাথে একমত? কমেন্ট করে জানিয়ে দিন।